আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেওনার থেকে পেওনারে কিভাবে টাকা ট্রান্সফার করা যায় অথবা ডলার ট্রান্সফার করতে হয়, সেটা মানে পেওনার থেকে পেওনারে চলে যাবে, আপনি চাইলে পেওনার থেকে পেওনারে টাকা আনতেও পারবেন আবার নিতেও পারবেন। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট টাইমে আমরা চলে যাব পেওনার সার্চ বারে, লিখব পেওনার.com। আমরা সার্চ বারে একটু লিখি পেওনার.com লিখছি, আমরা একটু আমাদের নেট সমস্যা একটু স্লোলি কাজ করতেছে, তো আমরা এখন সাইন আপে ক্লিক করব। আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা সাইন আপ করবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা লগ ইন সাইন ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন করবেন। তো আমরা সাইন ইন করা শেষ, এখন আমরা লগ ইন করবো। আমাদের এখানে জিমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা মূলত পেওনারের ড্যাশবোর্ডে চলে আসছি। আমাদের এখন বর্তমানে $61 আছে। আমরা যেটা করব, আমরা পেতে ক্লিক করব, পে থেকে পেমেন্ট ম্যাক এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে যে প্রথম আপনারা যে অপশনটা পাবে, টু এ রিকোয় পেওনার অ্যাকাউন্ট পে ফর ফ্রি, নিচে লেখা আছে পে ফর ফ্রি, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাবে এখানে একটা জিমেল দিতে বলে, যে অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করবেন ওই অ্যাকাউন্টের জিমেলটা এখানে আপনারা দিবেন। দেওয়ার পর আপনারা এখানে সিলেক্ট করবেন USD, এটা হচ্ছে অ্যামাউন্ট, এখানে আপনার কত ডলার আছে সেটা দিবেন, আর এখানে আপনার কোন ক্যাটাগরিতে বা কিসের জন্য টাকা পাঠাচ্ছেন সেটা আপনারা এখান থেকে দিবেন। যেমন লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে আমরা ক্লিক করলাম। এবার আমরা যেটা করব, টিক মার্ক দিয়ে পেতে ক্লিক করব, পে টিক চিহ্ন দিলাম, এবার পেতে আমরা ক্লিক করি। আমাদের একটু কিছুটা সময় লাগবে, আমাদের একটা ফোনে কোড চলে আসতেছে, একটা আমরা এখন কোডটা লিখি। আমার কোডটা আসতে একটু লেট হচ্ছে, ওকে 58331 0 আমরা সাবমিট করলাম, আমাদের পেমেন্টটা হয়ে গেছে। এখন আমাদের হয়তো 5-10 মিনিট সময় লাগবে, তো আমাদের এটা হয়ে যাবে। তো আমাদের হয়ে গেছে, আমাদের এখানে টাকা চলে গেছে, ঠিক আছে। আমরা আর 5-6 মিনিটের ভিতরে আমরা দেখতে পারবো, ঠিক আছে। এইভাবে আপনাদের পেমেন্ট পেওনার থেকে পেওনারে ট্রান্সফার করতে পারেন।